গত এক বছরের কাছাকাছি সময় ধরেই উত্তপ্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। দুই গোষ্ঠীর মধ্যে হিংসার জোরে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী মোদী গোটা ভারত সফর করলেও এই সময়কালে কিন্তু একবারও মণিপুরে যাননি তিনি। রাজ্যের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন সেখানকার ক্রীড়াবিদরা। এবার মণিপুরের চুংরেং কোরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার নিজ রাজ্যে যাওয়ার জন্য আবেদন করলেন। তো প্রথমে জেনে নেব এই চুংরেং কোরেন কে, আর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কি বা আবেদন জানিয়েছেন। চুংরেং কোরেন একজন মণিপুরের এমএমএ যোদ্ধা। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনি একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচের পর বেল্ট নিয়ে চুংরেং কোরেন প্রধানমন্ত্রী মোদীজির কাছে একটি অনুরোধ জানাচ্ছেন। তার অনুরোধ, অশান্ত মণিপুরে গিয়ে শান্তির বার্তা দিন মোদী। চুংরেং কোরেন বলেন, প্রধানমন্ত্রী মোদীজির কাছে এটা আমার বিনীত অনুরোধ। মণিপুরে ব্যাপক সমস্যা চলছে এবং প্রায় এক বছর হয়ে গেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তাই অনেকে ঠিকমতো খাবার বা জল ছাড়াই ত্রাণ শিবিরে রয়েছে। শিশুরা পড়াশোনা করতে পারছে না। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। মোদীজি দয়া করে একবার মণিপুরে আসুন এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনুন। চুংরেং কোরেন তার আবেদনের শেষের দিকে কান্নায় ভেঙে পড়েন এবং প্রধানমন্ত্রী মোদীকে তার বার্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি টেলিফোন কথোপকথনের সময় চুংরেং কোরেন বলেছিলেন যে তিনি মণিপুরের জন্য আরও আবেদন করতে চেয়েছিলেন, কিন্তু বক্তৃতা দেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। মণিপুরের এমএমএ যোদ্ধাকে এমএফএন 14 নতুন অন্তর্বর্তীকালীন এমএফএন বান্টামওয়েট চ্যাম্পিয়নের মুকুট দেওয়া হয়েছিল। গত বছরের মে থেকে এই রাজ্যে জাতিগত সহিংসতায় অন্তত 219 জন নিহত হয়েছে। মেয়েদের সম্প্রদায়ের তপশিলি উপজাতি মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে একটি উপজাতি সংহতি মার্চ সংগঠিত হওয়ার পরে 3 মে এই সহিংসতা শুরু হয়। করেনি প্রথম নয়, এর আগেও আপনারা শুনেছেন হয়তো। মীরাবাই চানু থেকে শুরু করে রাজ্যের অন্যান্য ক্রীড়াবিদরাও এই বিষয়ে সরব হয়েছেন। লোকসভা ভোটের আগে মণিপুরের শান্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ এখন বিজেপির কাছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। দেখাচ্ছ আরও নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে।